আমি গাজরগুলিকে সুন্দর করে গ্রেটার দিয়ে ছিঁচিয়ে করে কেটে নেবো। আপনার চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আমি প্রথমে গাজরগুলোকে ভালো করে ছুলে তারপরে ধুয়ে এগুলো বের করেছি। আমি বড় বড় সাইজের চারটা গাজর নিয়েছি। এবার কড়াইতে সামান্য ঘি দিয়ে দেবো, এক চামচ পরিমাণে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে তারপরে এর মধ্যে গাজরগুলো দিয়ে 5 মিনিটের মতো ভেজে নেব। এগুলো জলটা বেরিয়ে শুকিয়ে যাবে, তারপরে আমরা এতে পরিমাণ মতো দুধ দিয়ে নেব। 7 মিনিট মতো ভাজা হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, একটু ঝরা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ দুধ দেব। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। এভাবে আমি 10 থেকে 12 মিনিট দুধটা দিয়ে জ্বালিয়ে নেব। আপনারা চাইলে পুরো দুধ গরুর দুধ মিশিয়ে করতে পারেন, অথবা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী। দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য তেলা সেট করব। এবার আমি ঢেকে দেবো, একদম অল্প আছে, ডিএম আছে, 10 মিনিটের জন্য ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমরা খুলে দেখি এটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আমরা আবার একটু সিদ্ধ করে নেব। এই পর্যায়ে এর ভিতরে গুড় দিয়ে দেবো। আমি বাসায় বানানো খেজুর দিয়ে গুড়, সেই গুড়টা ব্যবহার করবো। গুড়টা দিয়ে কিছুক্ষণ রেখে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। মিষ্টিটা আসলে আপনার নিজেদের উপর ডিপেন্ড করে, যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনই মিষ্টি দিয়ে পায়েসটা তৈরি করবেন। হয়ে গেছে আমাদের গাজরের পায়েস, খুব সহজ এবং সুস্বাদু। এভাবে গাজর কিসমিস দিয়ে আমি রেস্ট ডেকোরেশন করে ফেলেছি।